ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং কজেস ক্যান্সার। আগে কলকাতা, আদি বাড়ি ছিল বাংলাদেশে বরিশালে। তা এখানে কি থাকবার মতলব? এ আমার মেয়ে, ওর এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। ইনাম, নিরুপমা কত বছর হলো? আগে 8 বছর। বলছিলাম যে আমাদের যদি একটু জায়গা দেন। আমি বাড়ির কে? আপনিও যেমন আমিও তেমন, লাওয়ারিস বাড়ি, যতদিন পারে থাকুন। অনেক ধন্যবাদ আপনাদের। তবে খবরদার, বাড়ির ভেতরে ঢুকবেন না কিন্তু, ওই বারান্দার এক কোণে ঘাপটি মেরে পড়ে থাকুন, পরে দেখা যাবে। আমাদের অতিই হবে। লোটা কম্বল বলে কি ওই একটাই? হ্যাঁ, সাবধানে রাখবেন, রাত বিরেতে চোরচাচরদের উৎপাত কিছু কম নেই। আগে চোরে নেওয়ার মতো অত দামি জিনিস এতে কিছু নেই। দামি হোক আর সস্তাই হোক, সম্বল বলে তো ওই একটাই, চোরে নিয়ে গেলে ভালো লাগবে। আপনার নাম কি? আমার নাম হলো গিয়ে নিবারণ বাড়ুজ্জে। আমার কিন্তু 100 বছর
কি চাই? একটু থাকার জায়গা হবে? ও বাড়িতে একেবারে রীতিরীতিতে ভরে গেল। এই বিড়ি খাবে? লজেস এই হলো বাগান, এই দেখুন সিঁড়ি। বলছি জায়গাটা কত? এই 18 কাঠা, বেশি ছাড়া কম নয়। কেন বেশিটা কি ফ্রিতে দিয়ে দিচ্ছেন? এত বড় জায়গা বিনা উপদ্রবে পাচ্ছেন, তাও আবার গঙ্গার ধারে, কত সুবিধা বলুন তো। হাওয়া বদল করতে যান, ছাদে উঠে যান, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্গা পুজোর বিসর্জন দেখুন, সারা দিন ধরে পাপ করুন, আর সন্ধ্যেবেলায় মা গঙ্গায় একটা ডুবকি লাগিয়ে দিন, ব্যাস। এত সস্তায় পাচ্ছেন, একদম জলের দরে, এ তো একরকম ফ্রিতেই, তার উপরে এই পেল্লাই একখানা রাজবাড়ি। দেখুন দেখুন পছন্দ? তবে এই পেল্লায় বাড়িটা না থাকলেই ভালো হতো যদুবাবু, এই বিশাল বাড়িটা ভাঙতেই তো আমার বাইনার থেকে বাইনা বেশি হয়ে যাবে। সেটা অবশ্য ঠিক বলেছে, শুনেছি এই বাড়িটা বানাতেই নাকি 3 বছর সময় লেগেছিল, ভাঙতে তো মিনিমাম 3 মাস লাগবেই, এক চুটকিতে ম্যানেজ করতে পারলে কি ভালোই না হতো। অত দরদ নিয়ে কাজ নেই, আপনার দালালি আমি বাড়াচ্ছি না। বাড়াতে তো বলছি না, ওই সবাই জানে আমারও তাই 2%। ওসব পার্সেন্ট ছাড়ুন, আপনার জন্য আমার ওই 40,000 ধরা আছে। হ্যাঁ কি যে বলেন রায়বাবু, 20 কোটি সম্পত্তি, আমার তো মাত্র 2 লাখ। তবে বাড়ি ভাঙার দায়িত্বটা আপনিই নিন। ওই ওই 1.5 লাখই দেবেন, আর কিন্তু কম করবেন না, পারবো না। ঠিক আছে, ওই 60,000 টাকাই ফাইনাল, ওটাই রফা করুন। নিন অফিসে চলুন, ব্যাপারগুলো চেক করে নিই। Thank you.
আর কি। তিন মাস টাইম, তারপরে সব ভ্যানিস, অট্টালিকা ভেঙে মাল্টিন্যাশনাল হোটেল হবে, হেরিটেজ হবে, বিদেশি টুরিস্টরা এসে ফচাত ফচাত করে ছবি তুলবে, বড়লোকের ছেলে মেয়েদের স্কুল হবে, খোকাখুকিতে বগল ধরাধরি করে লেখাপড়া শিখবে। তোমার আবার কি হবে? কেউ ফিরেও তাকাবে না। দেয়াল, ভাঙা ছাদ, তবু তো শান্তিতে ছিলাম, এখন আর শান্তি থাকবে? মাল্টিপ্লেক্স হবে, শয়ে শয়ে লোক এসে গত গত হয়ে বসে যাত্রা দেখবে। নিবারণদা, আপনি একটু শান্ত হন। শান্ত হয়ে কি হবে? শপিং মল হবে, হাঁটতে গেলে গুঁতো, বসতে গেলে ঠোকা, শুতে গেলে লাঠি, পাঠাতি। ওটা কি তোমার? তোর কোথেকে এলো? পুরো বাড়ি চোর ছাত্রদের উৎপাত, ফেলে গেছে কেউ। হলো তো দেখি, কি হলো? বসে রইলে যা, খোলো। বলছি বলছি, যদি বোমা টোমা থাকে পুলিশে খবর দিলে হয় না? বোম? বাহ, তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, একটা ধামাকা আর সব ভ্যানিস, তিন মাসের কাজ তিন সেকেন্ডে খতম। শোনো, এই ন্যাকামোটা না করে তাড়াতাড়ি খোলো, নাহলে তোমার কাট মানি আমি ডাউন করে দেব। কি আছে? পুরনো জামা কাপড় আর বই। বই? বাবা, রবীন্দ্রনাথ! এই ভাঙা বাড়ি তো? জয় ঠাকুর, জয় বাঙালি! চোর ছাত্ররা আজকাল রবীন্দ্রনাথ পড়ছে। হ্যাঁ, ভালো করে খুঁজে দেখো, ওখান থেকে নোবেলটাও হয়তো বেরোতে পারে, কি বলেন? পিছনের দিকে দুটো কদবেল গাছ আছে। ও, এই তা, সেখানে কদবেল হয়? হ্যাঁ। তাহলে আর কি, আচার বানিয়ে খেয়ে নিন। ইডিয়েট কোথায়? শুনুন, কাল থেকে গেটে একটা চৌকিদার রেখে দেবেন, আর ঘরে যত রকমের জঞ্জাল আবর্জনা আছে সব সাফ করে দেবেন। কাল থেকে আমি কোনো উৎপাত চাই না। নীরু, নীরু, নীরু! কি হয়েছে নীরু? আমি এ বাড়ি ছেড়ে যাব না বাবা। আমি যে অনুপায় মা, আমাদের কথাতে কেউ শুনবে না। আমি মার কাছে যাব। মা যে এখন অনেক দূরে মামুনি। না, আমি যাব, তুমি নিয়ে চলো। বায়না করে না সোনা, অপেক্ষা করো, দেখবে মা নিজে আমাদের কাছে আসবে একদিন। এবার চল চল।
আমার নাম হলো গিয়ে নিবারণ বাড়ুজ্জে। আমার কিন্তু 100 বছর। ডাকাতদের খপ্পরে পড়েছিল। এক ডাকাত পিছন থেকে এসে একদম আমার ঠিক মধ্যতালুতে একটা বাসের বাড়ি দিল, ব্যাস সঙ্গে সঙ্গে আত্মারাম খাঁচা। কত বছর হলো? আগে 8 বছর। রেল দুর্ঘটনা, স্ত্রী কন্যার আমি একসাথেই ফিরছিলাম, সে যাত্রায় স্ত্রী রক্ষা পেয়ে যায়। শুনুন, কাল থেকে কেটে একটা চৌকিদার রেখে দেবেন, আর ঘরে যত রকমের জঞ্জাল আবর্জনা আছে সব সাফ করে দেবেন। কাল থেকে আমি কোনো উৎপাত চাই না। না, আমি এই জায়গাটা ছেড়ে যাব না, এই জায়গাটা খুবই ভালো। আমরা এর থেকে আরো ভালো জায়গায় যাব নীরু। আরো ভালো জায়গা? হ্যাঁ শোনা, আরো ভালো জায়গায়। সেটা কোথায়? সেটা কোথায়? সেটা কোথায়? সেটা কোথায়?